আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা আরহামি আলহামদুলিল্লাহিহসালাত আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুসাল্লাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলিহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা আলাইহি আলহি আল্লাহম্মা বারিকা আলেহী সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল স্বাস্থ্যহীনতায় ভুগছেন দ্রুত মোটা হতে চান গ্রহণ করুন হারবাল মেডিসিন স্বাস্থ্যহীনতায় ভুগছেন দ্রুত মোটা হতে চান গ্রহণ করুন হারবাল মেডিসিন স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনস আল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল চিকন স্বাস্থ্য মোটা করার উপরে বা সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মোটা হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের কাছে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই এই সুস্বাস্থ্যবান হওয়ার জন্য আসে বা চিকন স্বাস্থ্য মোটা করার জন্য আসে বা মোটা হওয়ার জন্য আসে আমাদের কাছে মোটা হওয়ার জন্য যত পেশেন্ট এসে থাকেন একশো পেশেন্টের ভিতরে আশি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পেশেন্টই হয়ে থাকে যুবক এবং যুবতী এই যুবক এবং যুবতীরা আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসে আমাদের কাছে মোটা হওয়ার জন্য আসলে আমরা তাদের সাথে আলোচনা করি কথা বলি দেখা যায় তাদের ভিতরে কিছু সমস্যা রয়েছে যেমন যুবকদের ভিতরে বেশি সমস্যাটা থাকে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় মেহপর মেহ বা হস্তমৈথুনের মতো বদভ্যাস ধূমপান সহ বিভিন্ন নেশাপানের সাথে জড়িয়ে থাকা অথবা টেনশন করা দুশ্চিন্তা করা রাত্রি জাগরণ করা খারাপ জায়গায় যাতায়াত করা এই সকল সমস্যাগুলো যুবকদের ভিতরে একটু বেশি দেখা যায় তাদের এই সমস্যার কারণে তাদের স্বাস্থ্য এমনিই পরিবর্তন হয় না স্বাস্থ্যহীনতায় ভুগে থাকেন তারা যদি এই সমস্যাগুলো সমাধান করে এই সমস্যা সমাধান করলে স্বাস্থ্য এমনি এমনি পরিবর্তন হবে সুস্বাস্থ্যবান হতে পারবে কোনো মেডিসিন ছাড়াই আবার বন্ধের ভিতরে দেখা যায় সাদস্রাপ অনিয়মিত মাসিক সহ স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় এগুলো এছাড়া অন্য অন্য কিছু সমস্যা থাকে এ সমস্যাগুলো সেরে তুললে কিন্তু আপনার স্বাস্থ্য এমনি এমনি পরিবর্তন হয়ে যায় কোনো মোটা হওয়ার ঔষধ লাগে না আবার অনেকে বলে থাকেন যে আমাদের আমাদের এই সমস্যাগুলো নেই আমরা ভালো ভালো খাবার দাবার খাচ্ছি আরামস্টে থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুর্চিন্তা করি না তারপরেও আমাদের গালচাপা বা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচিনাই স্বাস্থ্যহীনতায় ভুগে থাকি অনেকেই বলে থাকেন যে আমার এই স্বাস্থ্যহীনতা আমার এই গালচাপা ভাঙ্গা হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারি না বন্ধু বান্ধবের সামনে যেতে পারি না আত্মীয় স্বজনের সামনে যেতে পারি না আমাদের লজ্জা লাগে আবার অনেকে বলে আমরা গেলেও আমাদের সাথে ঠাট্টা মস্করি করে চিকুনি বলে দেখতে ভালো দেখা যায় না অনেক বন্ধুর ভিতরে গার্জিয়ানরা বলে থাকেন যে আমার মেয়ের গালচাপা ভাঙ্গা হাড্ডিগুলো বের হয়ে রয়েছে দেখতে ভালো দেখা যায় না মোটা হয় না সুস্বাস্থ্যবান নেই এ কারণে আমার মেয়ের বিয়ে সাথে পর্যন্ত হচ্ছে না তাদেরকে বলবো ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা যদি পেতে চান আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহান তালার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশা আল্লাহ আপনারা এখানে আরো অবগত থাকেন আমরা হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো আয়ুর্বেদিক হার্বাল ইউনানি মেডিসিন কোম্পানিগুলো আছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস দিয়ে মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়াশাল স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন ইনশাআল্লাহ মৃত্যুর আগে স্বাস্থ্য ভাঙবে না প্রিয় দর্শক আপনার এখানে আরও অবগত থাকেন আমরা পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তে আসেন আমার ভাষা যদি বুঝেন আর হার্বাল চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করেন আপনার মেডিসিন পুষে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান উত আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও অবরাকাতু